বাংলার জমিনে এসেছেন, আমাদের সন্তানের মতো বুকে জায়গা দিয়েছেন। সন্তান যদি বাজার খান্দে পাসরাব করে দে, বাপ সন্তানের ফেলাইতে পারে না, আমাদের সুবিধার জন্য ফ্লাইওভার করার ব্যবস্থা করে দেন। সুন্নত গাজী আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহর দরবারে গেলেন, পরে ওই বহদ্দার হাটে ফ্লাইওভার জোড়াল। আমাদের চট্টগ্রামে বদ্দার হাট থেকে আপনার লালহান বাজার পর্যন্ত একটা ব্রিজ হয়েছে, ফ্লাইওভার, ঠিক কিনা? আরো ধরো কর, এটা কি হয়েছে? আরো ধরে ফ্লাইওভার বদ্দারাড়ের থেকে যেটা ফ্লাইওভার এসে, এই ফ্লাইওভার থেকে একটা টুকরা পইরা 9 জন মানুষ মারা গিয়েছিলেন, আপনাদের মনে আছে? আরো ধরো কর না, ভুল বলতেছি? মিথ্যা কথা বললে বলবেন হুজুর আমি মিথ্যা বানাই বলতেছি। 9 জন মানুষ এই ফ্লাইওভারের নিচে টুকরা ডাইরেক্ট জামানো সেলেবের নিচে পরে মারা গেছে। তখন কন্ট্রাক্টর সাহেব এই ফ্লাইওভারে জোড়া নেওয়ার জন্য বহুত পায়তারা করলেন, কোন প্রকারে জোড়া লাগে না। সুবহানাল্লাহ, আরো জোরে কর। যারা জানা আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন, ওই ফ্লাইওভারের এই জায়গার যিনি কন্ট্রাক্টর, একটা ফ্লাইওভার করতে, একটা রোড করতে অসংখ্য কন্ট্রাক্টর থাকে, একটা কেউ ইটের কন্ট্রাক্টর, কেউ বালির কন্ট্রাক্টর, কেউ সিমেন্টের কন্ট্রাক্টর, কেউ লোহার কন্ট্রাক্টর, কেউ আপনার লেবারের কন্ট্রাক্টর, কেউ নকশার বিভিন্ন কন্ট্রাক্টর, সেক্টর সেক্টর থাকে, ঠিক কিনা? ওরা হচ্ছে আঁকে নিজের নিম্ন গুরু মুরব্বী হলো হচ্ছে আমিন হ, আর কিন্তু হচ্ছে আমিন হন হব। যার দায়িত্ব ছিল এটা ভেঙে গেছে, উনি বহুত পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে এটা ভেঙে যাওয়ার তো কোনো রাস্তা, কোন ভুল, কোন ত্রুটি, কোন সমস্যা কোন প্রকারের পাচ্ছে না। তখন ওনাকে ওই কন্ট্রাক্টর সাহেব কেমনে 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 রাত্রের স্বপ্নের মধ্যে দেখতেছে, এখানের মধ্যে ফ্লাইওভার জোড়া লাগানো যাবে না, কারণ ফ্লাইওভারের নিচে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যার নাম হযরত আব্দুর রাজ্জাক শাহ রহমতুল্লাহ আলাইহি, এখনো আছে। যাই সাই কথা না আসো না, হত নেতা, হত মন্ত্রী, হত মুফতি, হত মুহাদ্দিস, হত হাজী, হত গাজী, হত মুতাম, হত ক্যাডার, হত মাওলানা, হত নেতা আইলো আর গেল আল্লাহর ওলির মাজারে একখান ইট কয়তের গিনি, কেয়ামত পর্যন্ত ভারিত্য কে আল্লাহর ওলি ওলার হেফাজত করে দহনে, এই গরু মাথাও না আরো গরু হও না, আরা মাজারত যদি আরা রহ দাও আরা বলে মাজার ফুজে করি, বিয়াক কলর করে বিয়াক কলর, আল্লাহ আরার বুঝিবে তৌফিক দো, জিয়ারত করানোর যদি ফুজ হয় তোরা ওয়াবিও এক নম্বর কোপর ফুজে করো। গত 14 তারিখ মামুনি লিখিয়েছি সিটিং মামুনি আগিয়েছি, 8000 এইসব করে খবর জিয়ারত করে বলে আমি মামুনি কত 14 তারিখ আজাদি পত্রিকা দেখি তোরা নদে হা নদে হা তোরা এত বেদান নুয়াছি, আরা করলে বেদা তো দিলে, আরা উরুজ মাহফিল করলে বেদা, তুই তিসুফি মরণ করে তোরা কেন আবার দোয়া মাহফিল করলি, ই বেদান না ইন কইলে আদু দূর গেলি, আল্লাহর রুজবে তৌফিক দে। আরা হযরত আজিজুল্লাহ কালকাদির রহমাতুল্লাহ মাজার যা খানা করে সুমা দিলি, আমার বেদা বেদা শিখি চিনি করলে ঠিক নে পারি, তো তোরার মলে মুরগে এম্বুলেন্স সুমা দিলি নামাজের দা দিয়ে না নদে দিয়ে না নদে এত বেদান না ভাই, ওই উদা আড়া করলে বেদা তো দিস, আড়া করলে খবর বুঝো, আড়া করলে বেদা তো, আড়া করলে না যায় তোরা করলে দায় তো স্থাক ফিরে নাউজুবিল্লাহ, আরে ধরো হও না। যাই হোক, শেষ 27 কন্ডাক্টর হঠাৎ করে খবর পেয়ে নিলেন, হাই রে কন্ডাক্টর মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো ধরবেন আলহামদুলিল্লাহ,
আমার গত গত মাহফিলের মধ্যে আমার চেয়ারম্যান সাহেব অনেকক্ষণ বসা ছিল, আলহামদুলিল্লাহ খুব খেয়াল করবেন কথা শেষ। ওই কন্ডাক্টর খবর নিলেন এই ফ্লাইওভার জোলা লাগে না কেন, লাগে না কেন, লাগে না কেন, হঠাৎ করে রাত্রে বেলায় কে জানি স্বপ্ন দিয়া বলতেছে কন্ডাক্টর লে কেমন হয়ে যেতে পারে, এখানে ফ্লাইওভার হবে না, লাগাইতে পারবা না, কারণ এখানে একজন আল্লাহর ওলি আছে। ওই কন্ডাক্টর কিভাবে কিভাবে কিছুদিন আগে চট্টগ্রামের মধ্যে রোড করার জন্য বর্তমান যিনি সুজন সাহেব আছেন খুরশেদ আলম সুজন সাহেব, রোড করার জন্য যখন একটা মাজারের কোনা ভেঙে গেছে, বাংলাদেশের কত আলেমেরা ব্যয় শুরু করে দিয়েছিলেন, লেখালেখি কই চট্টগ্রাম থেকে মাজার বাগানি আরম্ভ হয়েছে ঠিক কিনে বলেন, কিন্তু মাজার ভাঙবি কিভাবে, সুজন সাহেবের কন্ডাক্টরের মাধ্যমে, সুজন সাহেব মাওলানাদেরকে বোট বসে উনি সিদ্ধান্ত করে দিলেন আমরা মাজার বিরোধী নই, আমরা মাজার বাঙ্গি নই। লেবারেরা কাজ করতে গিয়ে কেউ ভুলবশত বুলডুজার লেগে গেছে তাই ভেঙে গেছে, আমরা ওয়াদা করলাম মাজার আবার নতুন ভাবে সংস্কার, নতুন ভাবে, নতুন ভাবে এই জায়গার মধ্যে সুন্দরভাবে সংস্কার করা হবে। ইনকি নিজে হতা বানাই হইল কিন্তু রসগোল্লা দাস লারার বুঝবে তো রাত্রের স্বপ্নের মধ্যে দেখে হঠাৎ করে অনারা দেখুন অনারেকে মাজার কিছু মানিলু আর সাথে নেবে না মানে আরো সাথে নে যেত বাজে আরো যেত থানা দরি লুগি সাথে নে থানা বেড়ে দরি লুগি আরো দরি নিয়ে দেন ভাই মাহফিল আরো কথা আপনার সঙ্গে আমাদের ওসি সাহেব একটু কথা বলবে তো যাই ইন্দের অসুবি দেখি মেয়া মানুষ ডলবা দিয়ে দেয় এনে জনের মার আর হাত দেয় ওনাকে ভিতরে ঢুকাও কি রোডে মেয়া মানালে ব্যবহার নে ভাই ইন করে করবা হ্যাঁ তো অসুবিধা না তুই যদি ঢুকবি ঢুক আয় ভাই সমান লাগাম সাদাটা ঢুকিয়ে দিতে সাদে একটা থানার ভিতরে সাদে মাজার উগ্র আব্বার মাঝ যদি সাত কেন্দ্রে থানার দেয় সাই হন কে তো যদি বিশ্বাস নলায় যাই সাই হো সমান লাগাম আরে তো রক না কে তুন বিশ্বাস নলাই যাই সাই থানার ভিতরে পেরে সেরিডো দি থানা এড়ে দেন দিলে সেরিডো দি দে ফর্দা দিয়ে না নদে নামাতার কে ঠিক সাত কেন্দ্রে থানা তেলে সেরিডো দি বিল্লি মাঝদে একখান গুড়ামিকে মার মারার খোনা দিকে মাজার সাদে আরে উগ্রদের টিটকারি মারে যাতে ঢুকেছি সুলিশ উগ্রদের টিটকারি মারে এ বন্ধ হাগি মাজার হুজ আরো হতে তাই এ বন্ধ একটা হওয়া গেছে ধরা পড়ছে আমি আপনি আমার বন্ধ করলেন আমি কি ট্যাবলেট নিয়ে ধরা পড়ছি নাকি বন্ধ করলে তাকেও কইবেন তাকে ফ্যাটের ভিতরে ট্যাবলেট হওয়া যা আমি তো দাঁড়াইয়া জিয়ারত করতেছি সে কইতেছে আমি জিয়ারত করতেছি আমাকে ভাই আপনি আমার বন্ধ বললেন কেন তোমরা তো কবর পুজো করো মাজার পুজো করো আমি আমি তো ভাই মাজার পুজো করি না কবর পুজো করি না বছরের রমাসে একবার মাজারে যাই আপনারা যে ডেলি পুজো করেন এটা দেখেন না খুব কই আমি তো মাজারের সামনে আপনি বইয়ে থাকেন সারা দিন একদম সামনে আমি আপনি এত বড় পুলিশ আপনি এত বড় আপনার ক্ষমতা পারলে দেখি মাজারটা ভেঙে দেন আপনার থানার ভিতরে যো কথা কন দেখা সত্যেন্দ্র থানা একবার ভাঙি ফেললে সাইল নাম নকই দেরি ও এক এমপির আমলত আগামীকালকে এটা ভেঙে এখানে কি নম্বর বিল্ডিং করার জন্য পাইলিং করা হবে এখানে উদ্বোধন করা হবে এনে বেগুন তো গিয়ে রাতিয়ে যা দেব সব হনবতা রাতিয়ে ভারই পেইন্না ফজর থাইর সাদি ওসিওতি ডিসিতে যা আছে বেকন সব খুশি খুশি নাইর কিরে হাক্কু মাজান না বামিনে হদ হড বাঙ্গ দাঁড়া মাই গেলে রাতি হড বাঙ্গ দে হদ কি কি হ ইঞ্জিনিয়ার তু কি হদ ইঞ্জিনিয়ার হদ নাই গত হালি সব নদ দেইলাম দে মাজার অত অনুগ আর গলা সাই ধরে হদ দে এ দর্গি দিবে যদি ছুড়াইতে সহ মাজার মাগিবের হরি কল্পনা বাই করি ফেলা সুবহানাল্লাহ ওসি হতে আরো চুদুর এমপি হতে আরো চুদুর হতো হদিবেন না ভাঙিস
নবাগীত হইরে গেই ওই ইয়ার হরে দিন আতি হরে নবাগীত নবাগীতে হই দি তোর বিল্ডিং হইতে এলে নবাগীতে হই দি নয় আই তো ফসা আসিলাম নষ্ট আসিলাম এটা ময়লা আবর্জনা আসিল হালিয়া বেঙ্গে তোরা বেগুনিয়ান দিলে আমি এরিয়ান পরিষ্কার করে টাইস লাগে সুন্দর করে দিবি থান অর্থন মাজার সুন্দর বেশ যেসারিও না হোক কিন্তু বাস্তব ফৈদ্য হতা সমান লাগন আরো তো রহন হবো হেরানিয়া ঢুকগ এবার রোড ইচ্ছা হলে কি কিছু না হলে কষ্ট বাজার এবারে মেইন রোড এটা যাতে রোডের হাস চলে বুলডুজার কেন নিয়ে যাবো আনি যে ঠিক আছে সাদে খাদ মাজারে বে মা দিব কন্ডাক্টর টেটার করে সাদে বুলডুজার যায় এন ভাই মাজারে তো নেনে এই আবার নিজু সুবি দেখি দি এই দূর বাকি আছে সেরিনসি বা সয়িনজে এই দূরে সেই রোল বাকি আছে দিন আজকে পুশ করে উড়ি গেল কিন্তু বুলডুজার খেলানো তো আমরা বেগুন মারি আবার পঙ্কে পুড়ে করলেন শেরে বাংলা হনা অসাধ্য সাধন করলেন মাইকে বসালেন গিয়ে তিনি মামলার জন্য শাহ আমানত পাশের জন্য মিসকিন ধনের জন্য গরিবুল্লাহ শাহ শেফার জন্য মহসিন আরে জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ হাই হাই জ্ঞান ভান্ডারের আলো জ্বালায় ভান্ডারি আহমদুল্লাহ অসাধ্য সাধন করলেন শেরে বাংলা জোরে অসাধ্য সাধন করলেন শেরে সুবহানাল্লাহ সাদি বুলডুজার যখন ঠাস করে ঘুরে গেল দোকানদার বের হয়ে গেল বোমা কোথ থেকে বোমা কোথ থেকে কতক্ষণ পরে কন্ডাক্টর আরেকটা আনো 2000 এলজিডি ভবন থেকে আরেকটা আনলেন বুলডুজার ডেটার করে আসলেন আসিয়া এবং আর আবার বরাবর সারি সাইড ছয় আঙ্গুল বাকি আছে আবার যখন ড্রাইভার যখন বুলডুজার লাগাবে টুস করে এমন ভাবে আওয়াজ হলো কন্ডাক্টর বলে আজকে আর হবে না কুফো লেগে গেছে আগামী কালকে হবে সকালবেলা আসিয়া দেখে কন্ডাক্টর বলে বা মাজার বাঙ্গা যাবে না কই কেন কেন গতকালকে রাত্রে মাজারওয়ালা আমাকে যাইয়ে বলে এই মাজার যদি বাঙতে তোর সদ্য গোষ্ঠী আমি ভেঙে দিব চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আর গুয়া মেজবানটা লাথি মারি বাঁ দিব হদ হদা হাতে ঠ্যাং ভাঙে লাগি যা ঠিক না বেডি এত লয় তো আমি হই গানে গানে হই লেঙ্গে যখন লাথি মারি উড়াই নি অম্বাই আরে হানাই যখন সাক্ষী দিই অম্বা কে বলে হই আরে বড়াই হরাই উন্নি বড়াই হরাই উন্নি অনেকি করছই যার ঘর গাই গরু নাই তার বেসের দুই মাজার মাঝে হতে না তুই বাই দিবি যে হইতে চিন একটা জ্যাম ত্যাম চিনি নই না আর আর বুঝিবে তো অভি তো আরো যে রহ না উজন শের বাংলা উজুর হারে স্থলাভিষিক্ত করি গিয়ে আর ইবে হারে স্থলাভিষিক্ত দিকে গিয়ে না কেন হই দিয়ে মুরথুর মনে আছে না মনে নেই আল্লাহ কন্ডাক্টর রাতি সন্ন দেহ দে এ কথার কথা নয় তোর ফ্লাইওভার এটা জোড়া লাগতো না তুই আস্তে আস্তে মাজার মানে দে আল্লাহর ওই ইমাম আলোচনা তোর দরবারে যাবে রাতি ইমাম ইমাম আহলে সুন্নত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ দরবারে কেমন সালাম দিই হুজুর তুমি কে অমুক কন্ডাক্টর হুজুর তো কেন হতাহ মুহূর্তের মুরব্বী তো তো বয়স নয় কি জন্য হদের লইলে হদের চেয়ে ঠিক আছে হদ বাই বুড়ো মানলো ইত্যাদি নে হদ না বাজি আমার তুমি গড়ি দিয়ে হরিব ইয়ে কেন গরিব নাইনও জানি হদ ইচ্ছে তুমি জবাব কি আর তোমার ইয়ান হালিয়া সিদ্ধান্ত দিও তো দশটা বাতাস সোমান লাগল কন্ডাক্টর বলে আমি চলে গেলাম ইমাম আল সুন্নতের ভরসা নিলাম ইমাম আল সুন্নতের ভরসা পাইয়া আমি বাড়ির দিকে চলে গেলাম
কিন্তু খোদার কসম সারা রাত পর্যন্ত আমার ঘুম নাই। আমি এই ড্যান করাটে বাম করাটে ড্যান করাটে বাম করাটে লেফট রাইট করতে করতে এমন একটা অবস্থা হলো, আমি নিশিরাত্রে আবার আসলাম আমার হোটেল থেকে নেমে গেলাম। আমি নামিয়ে গেলাম মুরাদপুরের মধ্যে মাজারের ওই রোডটা দেখার জন্য, নিরিবিলির মধ্যে একটু দেখি, বুদ্ধি করে দেখে কি করা যায়। আমার উপর এই গজব কেন নাজিল হলো? কন্ডাক্টর বলে খোদার কসম আমি নিশিরাত্রে দেখি হযরত আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহর মাজারের সামনে ইমাম আলো সুন্নত কি জানে গর 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 করে কথা বলে, বুড়ো মানুষ আসলো কিভাবে, সঙ্গে তো কেউ নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ি নাই, বাড়ি নাই, সঙ্গী নাই, সাথী নাই, উনি আসলো কিভাবে? আমি কিছুক্ষণ পরে দেখলাম উনি যাইয়া বলতেছে, আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে কথা শুনলাম ইমাম আলো সুন্নত গুন 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 করে কি বলে। আমি মনে মনে কন্ডাক্টর দাঁড়িয়ে রইলাম, ইমাম আলো সুন্নত যখন বের হবে আমি ওনার সঙ্গে কথা বলবো, কালকের কথাটা বের হয়ে যাব। আমি কন্ডাক্টর দাঁড়াইয়া রইলাম, আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি দেখলাম ওই বাজারের মধ্যে গুনগুন শব্দটা নাই, কোত্থেকে জানি চলে গেল। আমি চুপি দিয়ে দেখলাম গড় মাজারের মধ্যে কেউ নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, যারে পাহারা দিলাম উনি ঢুকলো কিভাবে, বের হলো কিভাবে, গেল কোথায় বুঝতে পারলাম না। সকাল যখন হয়ে গেল সকাল দশটা এগারোটার দিকে দরবারে চলে গেলেন ইমাম আহলে সুন্নতের দরবারে, হুজুর আমি কন্ডাক্টর হাজির হয়ে গেলাম, আমার খবরটা কি? কয় বাবা তোমার খবর অসুবিধা নাই, তুমি ফ্লাইওভার করতে পারবা, আমি অনুমতি নিয়ে নিয়েছি। হুজুর কখন নিয়েছেন, কিভাবে গেলেন, কিভাবে আসলেন? বলো বাবা তোমার এত জানার দরকার নাই, অনুমতি হয়ে গেছে, বলো কিভাবে? গতকালকে রাত্রে আমার সাথে ওয়াদা হয়েছে, আমি বলেছি বাবা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আপনারা পশ্চিমের মানুষ, আপনারা মক্কা মদিনার মানুষ, আপনারা ইয়ামনের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, আমার দয়াল নবীর অনুমতি নিয়ে ধর্ম প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য মা বাবা দাদা দাদি নানা নানি ধন সম্পদ বাদশাহী রাজত্বের ফেলাইয়া নবীর গোলামি করার জন্য বাংলার জমিনে এসেছেন, আমাদের সন্তানের মতো বুকে জায়গা দিয়েছেন। সন্তান যদি বাবার কান্দে পাশরাব করে দেয় বাপ সন্তানের ফেলাইতে পারে না, আমাদের সুবিধার জন্য ফ্লাইওভার করার ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি আরোগ্য টিভি দেখতে মল উদ্যান তোমার তো তার গালের দিকে এখনো এখনো বর্তমানে সাতকেন্দ মলের দোয়া কিন্তু খুব মোবাইলের মাজার হয় হযরত মুকিশা রহমতুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বিশ সালে দিবেন নাম নাসির, তাই আর বাসা আছি আর দারু গলাই দেশো না হয়তো তুমি তোমার লাল দর্শনে আছে না আজ কে হয়তো তোমার বাসার নিজে লাইন দিলে এখন আর বিশ জ্বলি দিব হলে তেরো দি তেরো কি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মৌলবীর দোকান এলাকা একটা কেউ কোনো টিভি চালাইতে পারে কথা না কার টিভি চালাইতে পারে? আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দেন। আরে ধরো কর না, আমি ইমাম আহলে সুন্নাত বলে বাবা কন্ডাক্টর যাও 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 অনুমতি দিলাম দিলাম তুমি করে নাও। ওই কন্ডাক্টর সাহেব হযরত ইমাম আহলে সুন্নাত গাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমাতুল্লাহর দরবারে গেলেন, অনুমতি নিলেন। অনুমতি নিয়া নুরুল ইসলাম হাশেমি রহমাতুল্লাহর থেকে অনুমতি নিলেন, আর ওই জায়গার মধ্যে কিছু মেজবানির ব্যবস্থা করলেন, একটা মহিষ জবাই করলেন, আর মহিষ জবাই করে গরিব মিসকিনের খাবারের ব্যবস্থা করলেন। তারপরে ওই বহদ্দার হাড়ের ফাই ওভার জোড়া লাগছে জীবনে কোন আমল যদি খোদার দরবারে দেখাইতে হয় আমি আমার আজিজুল হকের দেখাইব। শিক্ষার দিয়ে বলুন সুবহান। মারে ফোয়ারে মায় বেসে দেনা নাকি
মানছে পারছি না। তো যারা ফিরে ঘর দেবে না আয়া দিল তো ঘর দেয়েন তাই। তো তুই হইল কি হইল কি আবার একখানটাই মনে করিবে দে আয়ার ওয়াজ করিস নয় বহুত আগে বাজে এসে বিয়া দেবি তারপর একা তোমার আর দিও তো দশটার ঘর হবো তো লাই একখানা অন্তত পক্ষে ঘন্টা আনে একা টানি দিলাম দে আমিন খা না।